প্রিয় দর্শক বন্ধুরা, সকাল সকাল আপার প্রাইমারি থেকে সপ্তাহান্তে চাকরি প্রার্থীদের জন্য জয়েনিংকে কেন্দ্র করে অত্যন্ত বড় খবর উঠে আসছে, মহাপদক্ষেপের খবর। যদি বন্ধুরা আপনারা জয়েনিং চান তবেই কিন্তু এই ভিডিওটি দেখবেন, নচেৎ দেখার দরকার নেই। জয়েনিংকে কেন্দ্র করে সপ্তাহ শেষে আর্জেন্ট টপিকের ওপরে সিরিয়াস ম্যাটারটিকে নিয়ে এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা প্রবেশ করি। আরও একবার জানিয়ে রাখি, চাকরিপ্রার্থী বন্ধুরা যারা স্কুল সিলেক্ট করে জয়েনিংয়ের অপেক্ষায় ঘরে বসে রয়েছেন, ঘরে বসে থাকলে চলবে না, তাই জয়েনিং যারা চাইছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। এবং যারা জয়েনিংয়ের পর্যায়ে যেতে চান, স্কুল সিলেকশন করতে চান, সেকেন্ড ফেজের কাউন্সিলিং, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি থাকছে। অবশ্যই গুরুত্বপূর্ণ মহাপদক্ষেপ গ্রহণ করা হয়েছে জয়েনিংকে কেন্দ্র করে। অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে তাদের 500তম দিনকে সাক্ষী করে রাখার জন্য এবং গুরুত্বপূর্ণ করে তোলার জন্য অবশ্যই তারা কিন্তু আবারও কলকাতা রাজপথে নামার ডাক দিয়েছেন, মহা ঐতিহাসিক মহাপদক্ষেপ গ্রহণ করেছেন। সেই মহামুহূর্তকে আবারও একটি দিশা দেওয়ার জন্য এবং জয়েনিংয়ের দাবিকে সামনে আনার জন্য অবশ্যই যারা স্কুল বাছাই করে রয়েছেন তারা ঘরে বসে থাকতে চান না, তারা চাইছেন কলকাতা রাজপথে নেমে আন্দোলন কর্মসূচি পালন করতে। আগামী 24/4/2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। সেক্ষেত্রে তাদের ঐতিহাসিক মহামিছিল বা কর্মসূচির একটি রুট গাইডলাইন অফিসিয়ালিভাবে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে সেই রুট গাইডলাইনের ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার মূর্তি, সেখান থেকে শহীদ মিনারের পাদদেশ, সেখান থেকে প্রেস ক্লাবের চত্বর এবং সেখান থেকে ডোরিনা ক্রসিং ওয়াই চ্যানেল, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ভেরিফাইড অফিসিয়াল গ্রুপে এবং সামাজিক গণমাধ্যমে অফিসিয়াল বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কার্যত জমায়েত স্থান দিয়ে দেওয়া হয়েছে ধর্ণামঞ্চ বেলা 12:30 ক্ষেত্রে। অবশ্যই মিছিলের রুট গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, তা আপনাদের মাঝখানে ব্রেক করলাম। এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চে যে সমস্ত সদস্যরা ইতিমধ্যেই কাউন্সিলিং সম্পন্ন করে স্কুল বাছাই করে বসে রয়েছেন, তারা জয়েনিংয়ের দাবিতে আরও একবার রাজপথে নামতে চলেছেন। তপ্ত দুপুরে 40-42 ডিগ্রি তাপমাত্রায় তারা কলকাতা রাজপথে আবারও কিন্তু নামতে চলেছেন, যা অবিস্মরণীয় এবং বলা যেতে পারে ঐতিহাসিক এক মুহূর্ত। যে রোদে গরমে মানুষ নানাভাবে অসুস্থ হয়ে পড়ছে, সেখানে চাকরিপ্রার্থীরা যে ধরনের আন্দোলন করছেন, কর্মসূচি পালন করছেন, তা অবশ্যই কিন্তু ঐতিহাসিক এবং বলা যেতে পারে তাদের সেই আন্দোলনকে কুর্নিশ কিন্তু জানাতেই হচ্ছে। তাই জয়েনিং চাইছেন যে সমস্ত প্রার্থী, জয়েনিংয়ের অপেক্ষায় বসে ঘরে বসে দিন না কাটিয়ে তারা কিন্তু রাজপথে নামতেই হচ্ছে। সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশানের জন্য যারা অপেক্ষায় রয়েছেন চাতক পাখির মতো, তারা যদি চান সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসুক, তারা স্কুল বাছাই করবেন, পরবর্তীতে তারা জয়েনিং প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, তবে কিন্তু অবশ্যই তাদেরকেও রাজপথে নামতে হবে। গুরুত্বপূর্ণ বার্তা অফিসিয়ালভাবে দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে। অবশ্যই সবটা আমরা ফোকাসে রাখছি, পরবর্তীতে 24/4/2024 আগে কী ধরনের আপডেট স্ট্যাটাস উঠে আসে সেই দিকে গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। অবশ্যই গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা এখন এই পর্যন্তই, ধন্যবাদ।